হবে। আর একটা কথা, এই সমস্ত করে বিভাজনের রাজনীতি করছে, বিজেপির কোলকে দিচ্ছে, বিজেপিকে তা বিভাজনের রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে। মাননীয় আর উচিত হবেন সমস্ত ধর্মের ধর্মগুরু থেকে শুরু করে, যদি উনি ভাবেন ধর্ম যারা ধর্মচারণ করছে তাদের নিয়ে যদি এতই ভেবে থাকেন, ভিন্ন ধর্মের যারা আছেন সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম করুন, বরঞ্চ সেই প্রোগ্রাম থেকে সম্প্রীতির বার্তা যাবে, ঐক্যের বার্তা যাবে। কিন্তু এই যে প্রোগ্রাম করছে এই বিভেদের বার্তা যাবে। তো মানুষকে যারা বিভেদের রাজনীতি করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। ভোট প্রথম আমি জানতে চাই এই সমাবেশটা কারা ডেকেছে, মুখ্যমন্ত্রী ডেকেছে না তৃণমূল কংগ্রেস ডেকেছে না না ইমামগঞ্জরা ডেকেছে, এখনো পর্যন্ত ভাই আমার কাছে ক্লারিফিকেশন না। সুতরাং আমি এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো না, আমি আগে জানি কারা ডেকেছে আরও বলতে পারবো, কারণ লোকাল জায়গায় ইমাম ডেকে বলেছে চলো মুখ্যমন্ত্রী ডেকেছে, কিন্তু আবার অন্য জায়গায় দেখছি যে কোনো সংগঠন ডেকেছে। আবার একটা মিডিয়া গ্রুপে দেখলাম মিডিয়াদেরকে কোনো একটা মন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে, অ্যাকচুয়ালি এটা হটস্পট হয়ে যাচ্ছে না। তো বলব একটা কথা, এখানে ইমামরা এসেছেন, যারা এসেছেন আমি তাদের পক্ষে, আমি গ্রহণকারী পক্ষে নয়, শুধু একটা কথা তাদের অনুরোধ করবো, আপনারা আওয়াজ তুলুন, আপনারা হচ্ছেন সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা প্রদত্ত মহল্লার লিডার নেতা, আপনারা আওয়াজ তুলুন যে সমাজে যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে, যত্র মদের দোকান বানিয়ে দিচ্ছে, লিগাল ইনলিগাল মদের দোকান বানিয়ে দিয়ে সমাজকে উচ্ছন্নে পাঠাচ্ছে, মদমুক্ত যাতে সমাজ দলা যায় আওয়াজ তুলুন। আর একটা নেতাকে শুধু মনে করিয়ে দিতে চাই, একবার আমার রাজ্যের মাননীয় ঘোষণা করেছিলেন যে ইমামদেরকে দুই বা তিন কাটা জমি দেওয়া হবে, বাড়ি বানিয়ে দেওয়া হবে, আর ইমামদের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেবে। সেই প্রকল্পটা এখন কোন জায়গায় আছে, কটা ইমাম বাড়ি পেয়েছে, কটা ইমামের ছেলে মেয়েরা চাকরি পড়াশোনা করো, দায়িত্ব নিজে সরকার, এটা আওয়াজ তুলুন। আর সাম্মানিক ভাতা কী আছে, 1,000-2,500 টাকাটা কী, আবার তো অকাপ কোম্পানি থেকে দিচ্ছে, ভিন্ন রাজ্যে 17,000-16,000-15,000 বিভিন্ন স্কেলের সাম্মানিক ভাতা আছে, আমাদের রাজ্যে অ্যাটলিস্ট সর্বনিম্ন 10,000-8,000 ইমাম মহাজন ভাতার ব্যবস্থা করুক, এই অবস্থা করুক। দেখুন সবসময়ই তো স্বাধীনতার পর থেকে মুসলমানদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে এসছে সমস্ত রাজনৈতিক দল, কেউ বাদ যায়নি, তৃণমূলও কোনো অংশে কম না, তৃণমূল একটু এগিয়ে আছে। এর আগে পর্যন্ত মসজিদ মাদ্রাসায় ধর্মকে নিয়ে রাজনীতি হয়নি, এটা ধর্মকে মসজিদের মতো মেম্বারও রাজনীতি ঢুকানোর চেষ্টা করছে, তবে এর যে চেষ্টা হচ্ছে বিফলে যাবে, মানুষ সতর্ক হচ্ছে, সচেতন হয়েছে, ও কোনোভাবে ওই সিএর ভয় দেখিয়ে গোমাংস খেতে দেবে না, গরুর গোশ খেতে দেবে না, ভোট দাও এই ভয় দেখিয়ে উল্টে ওর থেকে বেশি অত্যাচার করাচ্ছে, এ মানবে না। আজকে দিনাজপুরে রমজান মাসে, গত রমজান মাসে কী ভয়াবহ দাঙ্গা হয়েছিল, ছেলেরা ঈদের নামাজ তার বাড়িতে পড়তে পারেনি, সেখানকার লোকাল এমএলএর ভূমিকা কী ছিল তৃণমূলের আমরা ভুলে যাইনি, আনিসকে কারা হত্যা করেছে, সুরাফ হোসেন পুলিশকর্মীকে কারা মেরেছে আমরা ভুলে যাইনি, রমজান মাসের ঈদের ছুটি 3 দিন চেয়েছে মুখ থেকে ফেনা উঠে যাচ্ছে, এখনও দিচ্ছে না, এই নাটক বন্ধ করতে হবে। আর একটা কথা, এই সমস্ত করে বিভাজনের রাজনীতি করছে, বিজেপির কোলকে দিচ্ছে, বিজেপিকে তা বিভাজনের রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে, মাননীয় আর উচিত হবেন সমস্ত ধর্মের ধর্মগুরু থেকে শুরু করে, যদি উনি ভাবেন ধর্ম যারা ধর্মচারণ করছে তাদের নিয়ে যদি এতই ভেবে থাকেন, ভিন্ন ধর্মের যারা আছেন সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম করুন, বরঞ্চ সেই প্রোগ্রাম থেকে সম্প্রীতির বার্তা যাবে, ঐক্যের বার্তা যাবে। কিন্তু এই যে প্রোগ্রাম করছে এই বিভেদের বার্তা যাবে, তো মানুষকে যারা বিভেদের রাজনীতি করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। ভোট পরবর্তী হিংসায় ভাওয়ের আইএসএফ নেতা কারিমুল মোল্লা ও রাহুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছিল, আসলে তাদের জামিন হলো, কতটা খুশি? অনৈতিকভাবে তাদেরকে আটকে রেখেছে, কতদিন আটকে রাখবে, আইন বিচার ব্যবস্থা আছে, ভরসা আছে, আইন বিচার ব্যবস্থা আছে, ভরসা আছে, কতদিন আটকে রাখবে, রাখতে পারবে না, আমাকে তো 42 দিন আটকে রাখার চেষ্টা করেছিল, জামিন দিয়ে বাইরে এসেছে। অনৈতিক আমরা কাজ করি না, আমরা ন্যায়ের কথা বলি, সন্তানের গণিত থাকে মন্দির মধ্যে থাকি, এরপর আমাদেরকে যারা মিথ্যা কেস দেবে তাদের বিরুদ্ধে আমরা আইনি লড়াই করি। যাদবপুর বিষয়ে ভালো লাগবে আমার দলের তারা দায়িত্বশীল, ভালো লাগবে। ভাওড়ের আরেক আইএসএফ নেতা ওহিদুল ইসলাম জামিন হওয়ার পরেও তিনি কিন্তু ভাওড়ে সেইভাবে সক্রিয় বা আইএসএফ এর ভূমিকা পালন করতে পারছেন না, তিনি আর শারীরিক অসুস্থতা আছে, তিনার উপরে প্রচুর অত্যাচার চালিয়েছে, যেমন কাস্টডিতে ছিল, তার ট্রিটমেন্ট চলছে, ট্রিটমেন্টের উপরে কাজে রাখতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি কি পারবে অপরাধ মুক্ত করতে? সিসিটিভি লাগালেই যে অপরাধ মুক্ত হয়ে যাবে আপনি জোর করে বলতে পারবেন না, তবে আমি সিসিটিভির পক্ষে। ভালোভাবে চলছে, তবে একটা কথা, যাদবপুর থেকে র্যাগিং মুক্ত করতে হবে যাদবপুর থেকে, কিন্তু র্যাগিং মুক্ত করতে গিয়ে বা বিরোধী মুক্ত করার যে খেলার সরকার খেলার চেষ্টা করছে এটাকে ধিন্দা জানা ধিকার জানা
সেটার বিরুদ্ধে আমরা বলছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ থেকে ফেরার পরে আজ ইডি হানা তারা কি বলছে? ইডি বলতে পারবে আজকের ডেট থেকে আমরা কি বলছি বলতে পারবে।